আপনারা দেখে থাকবেন হিন্দু ধর্মে মহিলারা বিবাহের পর মাথায় সিঁদুর পরে। কেন পরে তা কখনো ভেবে দেখেছেন? চাপনে মানে আমি বলে দিচ্ছি, সনাতন শাস্ত্র মতে মানা হয় লক্ষ্মী দেবী মাথায় বিরাজ করেন, তাই লক্ষ্মী দেবীকে সম্মান করতে বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরেন। লক্ষ্মী দেবীর কৃপায় স্বামী ও স্ত্রী সর্বদা সুখে থাকেন মানা হয়। লক্ষ্মী দেবীর কৃপায় সম্পর্কে কোনো সমস্যা আসে না। সনাতন শাস্ত্র অনুযায়ী শক্তির প্রতীক মানা হয় সিঁদুরকে। লাল রং সৃষ্টির প্রতীক, একথা প্রাচীন কাল থেকে বলে আসছে, তাই হিন্দু নারীরা প্রাচীন কাল থেকে একান্ত প্রসাধন হিসাবে সিঁদুরকে ধারণ করে আসছে। একজন হিন্দু নারীর কপালে সিঁদুর তার সন্তান ধারণের ক্ষমতাকে বর্ণনা করে। সনাতন শাস্ত্র বলে শরীরে বিভিন্ন স্থানে দেবতা বিরাজ করেন। শাস্ত্রে বলা হয় স্বয়ং ব্রহ্মাদেব কপালে অধিষ্ঠান করেন। শাস্ত্র মতে ব্রহ্মাদেবকে সন্তান জানাতে ও তুষ্ট রাখতে বিবাহিত মহিলারা কপালে সিঁদুর পরা উচিত। যদি আপনি সনাতনী হয়ে থাকেন তাহলে একবার কমেন্ট বক্সে জয় সনাতনী লিখুন, এবং এমনই ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।